ঘূর্ণিঝড় মুখার প্রভাবে ভোলায় সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, গত দুই দিন ধরে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল মাছ ধরা ট্রলার। জেলা প্রশাসক জানিয়েছেন, গত রাতে ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় 10,000 মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে, তবে সকালে কাউকে আশ্রয় কেন্দ্রে দেখা যায়নি। জেলা প্রশাসক আরও জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় 746টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। 7টি উপজেলায় 8টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। 15,000 CPP ও রেড ক্রিসেন্ট সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।